ভবিষ্যতের পৃথিবী কেমন হবে? মানুষ কি খুবই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বসবাস করবে, নাকি পৃথিবী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পরিণত হবে এক ধ্বংসস্তূপে, যেখানে চোখ ধাঁধানো কোনো প্রযুক্তির সাহায্যে ভোগবিলাস নয়, বরং শুধুমাত্র বেঁচে থাকার জন্য খাবারের সন্ধানে মানুষ যুদ্ধ করবে? আজ আমরা দেখব 2009 সালে মুক্তি পাওয়া ফিউচারিস্টিক সার্ভাইভাল মুভি দ্য রোড। এই সিনেমাটিতে এমন একটি পৃথিবী দেখানো হয়েছে যেখানে মানুষ খাবারের জন্য মানুষকে মেরেই খেতে শুরু করেছে। সিনেমার শুরুতেই জন নামের এক ব্যক্তি এবং তার ছেলেকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা যায়। ভবিষ্যতের পৃথিবী তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পৃথিবীর সব গাছপালা এবং পশু পাখি মারা গিয়েছে। পৃথিবীতে ফলছে না আর কোনো ফসল। খাবারের অভাবে বেশিরভাগ মানুষই মারা গিয়েছে। পৃথিবীতে অনবরত ঘটে চলেছে ভূমিকম্প এবং দাবানল। পৃথিবী আর মানুষের বসবাসের উপযোগী নেই। অল্প কিছু মানুষ তখনও বেঁচে ছিল, যারা খাবারের সন্ধানে ভবঘুরেদের মতো ঘুরে বেড়াত। এদের মধ্যে কিছু অস্ত্রধারী মানুষ নিজেদের গ্যাং তৈরি করে, যারা ছিল মানুষ খেকো, অর্থাৎ তারা অন্য মানুষের মাংস খেয়ে বেঁচে থাকত। জন আর তার ছেলেও খাবারের খোঁজ করছিল। রাতে তারা একটি জায়গায় আগুন জ্বালিয়ে আশ্রয় নেয়। গভীর রাতে ঘুম ভেঙে তারা দেখতে পায় তাদের সামনেই দাবানল শুরু হয়ে গিয়েছে। পরের দিন সকালে তারা একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তারা সেই বাড়িটির ভিতরে ঢুকেই দেখতে পায় সেই বাড়ির সব সদস্যরা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, কারণ হয়তো তাদের সব খাবারই শেষ হয়ে গিয়েছিল। এই জনের কাছে একটি পিস্তল ছিল, যে পিস্তলে মাত্র 2টি গুলি ছিল। জন তার ছেলেকে শিখিয়ে দেয় কিভাবে আত্মহত্যা করতে হবে, কারণ এক সময় পরে হয়তো তারা অনেক ক্ষুধার্ত হয়ে মারা যাবে, কিংবা কোনো মানুষ খেকো গ্যাং তাদেরকে ধরে ফেলবে। পথে জন এবং তার ছেলে একটি গাড়ির ভেতরে আশ্রয় নেয়। হঠাৎই তারা সেখানে একটি গাড়ি আসার শব্দ শুনতে পায়। তারা দ্রুত জঙ্গলের ভেতর লুকিয়ে পড়ে। সেখানে একটি মানুষ খেকো গ্যাংকে আসতে দেখা যায়। তারাও খাবারের সন্ধান করছিল। সেই গ্যাংয়েরই একজন সদস্য জঙ্গলের ভেতরে এসে জন এবং তার ছেলের সামনে এসে পড়ে। সেই লোকটি জনের ছেলেকে মেরে ফেলতে যাচ্ছিল। জন তাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে সেই মানুষ খেকো গ্যাংয়ের সব সদস্যরা তাদের দিকেই আসতে থাকে। জন এবং তার ছেলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। সেই গ্যাংটি সেখান থেকে চলে যেতেই জন সেখানে ফিরে এসে দেখতে পায় এই গ্যাংটি তাদের সব খাবার নিয়ে গিয়েছে। রাতে জনের ছেলে তার কাছে জানতে চায় তারা যদি অনেক ক্ষুধার্ত হয়ে যায়, তাও কি তারা মানুষের মাংস খাবে না? জন জানায় তারা কখনোই মানুষের মাংস খাবে না। পরের দিন তারা আবারও খাবারের খোঁজ করতে থাকে। তারা পুরাতন একটি ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরে একটি কোকের ক্যান খুঁজে পায়। তারা দুজনই বেশ খুশি হয়। রাতে তারা একটি ব্রিজের উপরে থাকা ট্রাকের ভেতরে আশ্রয় নেয়। জন সেখান থেকে তার ওয়েডিং রিংটি নিচে ফেলে দেয়। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখা যায় পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগেই এই জনের ছেলের জন্ম হয়, এবং সে আস্তে আস্তে বড় হয়ে যায়। এদিকে তাদের জমিয়ে রাখা সব খাবার শেষ হয়ে যায়। তারা জানতে পারে তাদের থেকে দক্ষিণে সমুদ্রের তীরে তখনও ভালো মানুষের বসতি ছিল। তারা সেখানেই যেতে চায়, কিন্তু তাদের সেখানে যাওয়ার মতো কোনো খাবারই ছিল না। আর পথে ছিল এই মানুষ খেকো গ্যাংদের ভয়। জনের স্ত্রী জনকে বলে তাদের সবারই উচিত হবে আত্মহত্যা করা, কারণ এই গ্যাং তাদেরকে ধরলে তাদেরকে মেরেই তাদের মাংস খাবে। জনের পিস্তলে তখন মাত্র 2টি গুলি ছিল। জনের স্ত্রী তাকে রেখে অন্ধকারের ভিতরে যেয়ে আত্মহত্যা করে। এরপরে জন তার ছেলেকে নিয়ে সেই সমুদ্রের তীরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এর পরের দিন তারা রাস্তায় একটি বাড়ি খুঁজে পায়। জনের ছেলে সেই বাড়ির ভিতরে অনেক মানুষের জামা কাপড় এবং জুতো দেখতে পায়। জন সেই বাড়ির বেসমেন্টের নিচে আসতেই দেখতে পায় সেখানে অসংখ্য মানুষকে বন্দি করে রাখা হয়েছে। তারা জনের কাছে সাহায্য চায়, কিন্তু জন দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। এবার জন বুঝতে পারে তারা একটি মানুষ খেকো গ্যাংয়ের বাড়িতে এসে পড়েছে, যারা বিভিন্ন মানুষকে ধরে নিয়ে এসে তাদের বেসমেন্টে আটকে রেখেছিল, এবং এসব বন্দীদের শরীরের বিভিন্ন অংশ কেটে কেটে তারা খাবার হিসেবে ব্যবহার করত। জন এই গ্যাংটিকে বাড়ির বাইরে দেখতে পায়। সে তার ছেলেকে নিয়ে সেই বাড়ির উপরের একটি বাথরুমে আশ্রয় নেয়। জন বুঝতে পারে এই গ্যাংটি তাদেরকে ধরতে পারলে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে খেতে থাকবে, তাই তারা দুজনই আত্মহত্যা করতে যাচ্ছিল, যেন তাদের এই কঠিন মৃত্যুর মুখোমুখি হতে না হয়। ঠিক তখনই বেসমেন্টে বন্দীদের চিৎকার শুনে মানুষ খেকো সব গ্যাংয়ের সদস্যরা সেখানে চলে যায়। সেই সুযোগে জন এবং তার ছেলে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পাশের একটি জঙ্গলে আশ্রয় নেয়। সেই গ্যাংয়ের সদস্যরা বাইরে এসে দেখতে থাকে কোনো বন্দী পালিয়ে গিয়েছে কিনা। जन এবং তার ছেলে রাতে সেই বাড়ি থেকে সেসব বন্দীদের চিৎকার শুনতে পায়। তারা বুঝতে পারে এই গ্যাংয়ের সদস্যরা এসব বন্দীদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে তাদের নিজেদের খাদ্য বানাচ্ছে। এরপর তারা সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। এর পরের দিন রাস্তায় জন তার ছোটবেলার বাড়িটিকে দেখতে পায়। জনের ছেলে সেখানে তারই বয়সী একটি ছেলেকে দেখতে পায়। সে সেই ছেলেটির সাথে কথা বলতে যায়, কারণ সে এর আগে কখনো তার নিজের বয়সী কোনো ছেলে মেয়েকে দেখেনি। জন তার ছেলেকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপরে আবারও তারা তাদের যাত্রা শুরু করে। এদিকে খাবারের অভাবে তারা দুইজনই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। জন বুঝতে পারে সে আর বেশি দিন বাঁচবে না। এরপরে একদিন তারা একটি বাড়ির সামনে একটি আন্ডারগ্রাউন্ড বাংকার খুঁজে পায়। সেই বাংকারের ভিতরে ঢুকতেই তারা দেখতে পায় সেখানে অনেক খাবার স্টোর করে রাখা হয়েছে। দীর্ঘদিন ক্ষুধার্ত থাকার পরে এত খাবার দেখে তারা দুজনই অনেক খুশি হয়। তারা সেখানেই থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপরে তারা একদিন সেই বাংকারের উপরে কুকুরের ডাক আর মানুষের হাঁটাহাঁটির শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে তারা আর এখানে বেশি দিন থাকতে পারবে না। এরপর তারা একটি কার্টের ভিতরে বেশ কিছু খাবার নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় তারা একটি বৃদ্ধকে দেখতে পায় যে অনেক ক্ষুধার্ত ছিল। জনের ছেলে তাকে খাবার দিতে চায়, কিন্তু জন এই বৃদ্ধর জন্য তাদের খাবার নষ্ট করতে চায় না। শেষে ছেলের অনুরোধে সেই বৃদ্ধকে খাবার দিতে বাধ্য হয়। এরপর রাতে এই বৃদ্ধ তাদের সাথেই থাকে। বৃদ্ধটি জানায় সে যখন জনের ছেলেকে দেখেছিল সে ভেবেছিল এই ছেলেটি হয়তো কোনো ফেরেশতা, কারণ দীর্ঘদিন সে কোনো বাচ্চাকে দেখেনি আর তার নিজের ছেলেও মারা গিয়েছিল। এর পরের দিন বৃদ্ধ তাদেরকে রেখে সেখান থেকে চলে যায়। জন আর তার ছেলে আবারও যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায় সেখানে তারা বনের মাঝে অনেক ছোট বাচ্চার মাথার খুলি দেখতে পায়। জন বুঝতে পারে তারা মানুষখেকো গ্যাংয়ের এরিয়াতে চলে এসেছে। এরপর তারা দেখে সেই মানুষখেকো গ্যাংটি একটি মহিলা এবং তার ছোট্ট মেয়েকে ধরে ফেলছে। জন তার ছেলেকে নিয়ে বনের মধ্য দিয়ে পালিয়ে যাচ্ছিল। হঠাৎই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়। সেই বনের মৃত গাছগুলো পড়ে যেতে থাকে। জন আর তার ছেলে খুবই আহত হয়। তারা একটি পুরাতন চার্চের ভিতরে আশ্রয় নেয়। পরের দিন জন তার ছেলেকে একটি ম্যাপ দেখায়। জন তাকে বলে তারা খুব শীঘ্রই সমুদ্রের তীরে পৌঁছবে। এর পরের দিন তারা হেঁটে হেঁটে সমুদ্রের কাছে চলে আসে। জনের ছেলে তার কাছে জানতে চায় এই সমুদ্রের অপর পাশে কি আছে। জন জানায় এই সমুদ্রের অপর পাশে হয়তো কোনো বাবা তার ছেলেকে নিয়ে তাদের মতোই বসে আছে। জন সমুদ্রের তীরে একটি জাহাজ দেখতে পায়। এরপরে জন তার ছেলেকে সেই সমুদ্রের তীরে রেখেই সেই জাহাজের কাছে খাবারের সন্ধানে যেতে থাকে। জনের ছেলে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎই সেখানে একটি অচেনা লোক এসে তাদের প্রয়োজনীয় সব কিছু নিয়ে চলে যায়। জন সেই জাহাজ থেকে একটি ফায়ার গান নিয়ে ফিরে আসে। জন সেখানে এসে দেখতে পায় তাদের খাবারের কার্ট সহ সেখান থেকে সব কিছু নিয়ে কেউ একজন পালিয়ে গিয়েছে। এবার জন তার ছেলেকে নিয়ে সেই লোকটিকে তাড়া করে এবং তাকে বন্দুকের ভয় দেখিয়ে তার কাছ থেকে আবার সব কিছু নিয়ে নেয়। তাদের সব কিছু চুরি করার জন্য জন এবার সেই লোকটির জামাকাপড়ও নিয়ে নেয়। সেই লোকটিকে সেখানে নগ্ন অবস্থায় রেখেই তারা সেখান থেকে চলে যাচ্ছিল। জনের ছেলে খুবই কষ্ট পায়। সে তার বাবাকে এই লোকটিকে তার সব কিছু ফিরিয়ে দিতে বলে। শেষে ছেলের কথাতে জন আবার সেখানে ফিরে যায়, কিন্তু তারা সেখানে আর সেই লোকটিকে দেখতে পায় না। তারা সেখানে সেই লোকের জামাকাপড় আর খাবার রেখে আবারও তাদের যাত্রা শুরু করে। তারা একটি শহরের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎই একটি তীর এসে জনের পায়ে লাগে। সে দেখতে পায় একটি বাড়ির ভেতর থেকে কেউ একজন তাদের উদ্দেশ্য করে তীর ছুটছে। জন সেদিকে তার ফায়ার গান দিয়ে গুলি করে। সে সেই বাড়িটির ভিতর যেয়ে দেখতে পায় একটি লোক মরে পড়ে আছে এবং তার স্ত্রী তাকে ধরে কাঁদছে। জন বুঝতে পারে এরাও মাংসখেকো, যারা বিভিন্ন পথচারীকে শিকার করে তাদের খাবারে পরিণত করত। জন একটি বাড়ির ভিতরে সে তার পায়ের ভেতর থেকে সেই তীরটি বের করে ফেলে। এরপর তারা সমুদ্রের তীর দিয়ে আবারও তাদের যাত্রা শুরু করে, কিন্তু এবার জন অনেক অসুস্থ হয়ে পড়ে। সে আর হাঁটতে পারছিল না। জন বুঝতে পারে সে শীঘ্রই মারা যাবে। সে তার ছেলেকে এই সমুদ্রের তীর ধরে এগিয়ে যেতে বলে। জন তার ছেলেকে তার পিস্তলটি দিয়ে দেয় এবং তাকে বলে ভালো পথচারীদের খুঁজে তাদের সাথে সমুদ্রের তীর দিয়ে দক্ষিণ দিকে যেতে। জনের ছেলে তাকে ফেলে সেখান থেকে যেতে চায় না। পরের দিন সকালে দেখা যায় জন মারা গিয়েছে। জনের ছেলে কান্নায় ভেঙে পড়ে। এর কিছুক্ষণ পর সেই সমুদ্রের তীরে একটি অচেনা লোককে আসতে দেখা যায়, যার কাছে বন্দুক ছিল। জনের ছেলে এই লোকটির দিকে পিস্তল উঁচিয়ে ধরে এবং তার কাছে জানতে চায় সে মানুষখেকো গ্যাংয়ের সদস্য কিনা। এই লোকটি জানায় তারা মানুষ খায় না। এবং তারও জনের ছেলের মতোই ছোট দুইটি ছেলে মেয়ে রয়েছে। সে জনের ছেলেকে তাদের সাথেই আসতে বলে। এবার ছেলেটি জনকে বিদায় জানিয়ে সেই অচেনা লোকের পরিবারের কাছে আসে। সে সেখানে সেই লোকের দুইটি ছেলে মেয়ে, একটি কুকুর এবং তার স্ত্রীকে দেখে। সেই লোকের স্ত্রী জনের ছেলেকে জানায় যে তারা দীর্ঘদিন ধরে জন আর তার ছেলেকে অনুসরণ করছিল। এবার বোঝা যায় বাংকারের ভেতর থেকে জন আর তার ছেলে যে পায়ের আওয়াজ শুনেছিল সেটা ছিল এই পরিবারের। সেই লোকটির স্ত্রী আরও বলে, জনের ছেলে এখন তাদের সাথেই থাকতে পারবে আর তার দুশ্চিন্তার কিছুই নেই। জনের ছেলে এই পরিবারটিকে দেখতে থাকে এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আর দর্শকদের জন্য রেখে যায় অনেক প্রশ্ন, যেমন তারা কি আদৌ সমুদ্রের দক্ষিণে মানুষের বসতি খুঁজে পেয়েছিল, আর এই অচেনা লোকের পরিবারটি মানুষকে খুঁজছিল কিনা। তারা জনের ছেলেকে তাদের নিজেদের পরিবারের সদস্য বানিয়েছিল নাকি নিজেদের খাবারে পরিণত করেছিল। জলবায়ু পরিবর্তনকে অনেকে ভুয়া বলে উড়িয়ে দিলেও ঘূর্ণিঝড়, ভূমিকম্প, দাবানল, মহামারী ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে পৃথিবী মানুষকে তার আসন্ন ভবিষ্যৎ সম্পর্কে সতর্কবার্তা দিয়ে যাচ্ছে। উন্নত জীবনযাত্রার লোভে যে মানুষ পৃথিবীর বনাঞ্চলকে ধ্বংস করছে, সেই মানুষকেই হয়তো একদিন খাবারের অভাবে মানুষকে মেরেই খেতে হবে। গত ভিডিওর প্রথম 5 কমেন্টার হচ্ছে নোমান, রাত্রি, সাকিব, দ্বিতীয়া এবং ফারহানা। ফাতেমা, আপনার কথাগুলো অনেক সুন্দর। পিকিউআর, অনেক অনেক ভালো লেগেছে।